হই হই কাণ্ড, রই রই ব্যাপার, দেখা গেল প্রথম গরু এলাকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, এই হচ্ছে বনশ্রীর প্রথম গরু। এটা আসছে ই ব্লক 3 নম্বর রোড, সম্ভবত 9 নম্বর বাসার এদিকে। আমি যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম যে এইখানে এই গরুটা, তো একজনের কাছে শুনছিলাম যে বনশ্রী এলাকায় একটা গরু আসছে। তো সামনাসামনি দেখার জন্য এখান দিয়ে আশেপাশে তাকাইতে তাকাইতে যেতেছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে এই গরুটা খুব সুন্দর। মোটামুটি আমার ধারণা এটা হয়তো 4 মণ সাড়ে 4 মণ ওজন হবে গরুটার। গরুটা হাইটে একটু খাটো হইলেও গরুর স্বাস্থ্য খুবই মানে ভরাট এবং খুবই সুঠাম দেহের একটা গরু, ভালো গরু এটা। মানে গরুটার সাইজ খুবই সুন্দর, গোলগাল একদম পিওর দেশাল শাহিওয়াল বলতে আমরা যা বুঝি তা। এখন এই গরুটা কত দিয়ে কেনা হয়েছে? এই গরুটার দাম নিছে 1,35,000 টাকা। এটা কেনা হয়েছে আপনার সম্ভবত গাইবান্ধা, হ্যাঁ আমাকে যা বলছে এটা হচ্ছে গাইবান্ধার একটা গ্রামের হাট থেকে কেনা 1,35,000 টাকায়। আমি চোখের আন্দাজে ধারণা করতেছি 4-4.5 মণ ওজন হবে। বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাই দেন যে এটা সম্পর্কে আপনাদের কি মনে হয়। আর এর মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়ে গেল আমাদের 2024 সালের কুরবানির গরু দেখার ভিডিও, এলাকার ভিডিও। প্রতি বছরের ন্যায় এই বছরও আমার কিন্তু এক্সক্লুসিভ এলাকার গরুর সিরিজ আসবে, যেখানে আমি অনেক এলাকার গরু দেখাবো, কে কী দামে গরু কিনলো এবং কেমন কোন জায়গায় কোন রোডে কেমন গরু কেনা হলো। তো এইটাই হচ্ছে সেই কিস্তির প্রথম পর্ব। আর আমি জানি আপনারা সবাই খুব এক্সাইটেড হয়ে আছেন, আমি নিজেও খুব এক্সাইটেড, কারণ এই ঈদের এখনও কিন্তু প্রায় 17 দিন বাকি। এরই মধ্যে কুরবানির গরু দেখতে পাওয়া এটা খুবই মানে আনন্দের একটা ব্যাপার। এটা দেখলেই আমাদের মনে কিন্তু আনন্দ আসে এবং মনে হয় যে কুরবানির ঈদ এই বুঝি দরজায় করানোর লোক। এছাড়া আমার নিয়মিত বিভিন্ন হাটের ভিডিও তো থাকতেছেই, আর যখনই নতুন কোনো গরু দেখবো কিংবা হাটে গরু আসা শুরু হবে কিংবা না আসলেও কোন হাটের পরিস্থিতি কী, এগুলো কিন্তু আপনারা আমার ভিডিওতে সবসময় পাচ্ছেন এবং আরও পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, কারণ এইরকম এলাকার গরুর সিরিজ কিন্তু আমি আমার জানা মতে আমি মোটামুটি কভার করি। আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানান যে আমি এই জিনিসটা বেশি কভার করি অন্যদের তুলনায়। সুতরাং আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো পেতেই পারি, আর হচ্ছে যখন সাবস্ক্রাইব করবেন আপনারা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে সব ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান।